শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আমি শুরুই করিনি, আমি তোমাদের 10 জন হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো যে অবস্থা তোমাদের গ্রুপে, এতজনের মধ্যে 10 জন জয়েন করতেছে না 76 জনের মধ্যে, তো এটা হতাশাজনক, হতাশাজনক আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমাদের ওয়াস তো ঠিক আছে, সিন ঠিক আছে, 41 জন দেখতেছে, এটা 35 জন দেখছে, তারপরে আমাদের লাস্ট এটা 42 জন, ঘুরে ঘুরে 41-42 জন, বাকিদের কি করোনার মধ্যে বিয়ে শাদি করে ফেললো নাকি সবাই? এটা 55, এটা 53। যাই হোক, সমস্যা নাই, একটু ফান করলাম, সেটা হচ্ছে হতে পারে নেটের কোনো সমস্যার কারণে হতে পারে। দেখো, আজকে আমি গতদিনে তোমাদের ব্রিফ কোশ্চেনের যে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, ওই কোশ্চেনগুলো আশা করি তোমরা ওইটা পড়ে নিতে পারবে। কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা যদি খুঁজে না পাও, কোথাও হয়তো খুঁজে পেলে না, তোমরা গ্রুপে ওটা পোস্ট করবে, কেউ যদি খুঁজে পাও তাহলে সেখানে সে কমেন্ট করে ওটা জানিয়ে দেবে, আর একেবারেই যদি না পাও তাহলে আমাকে বলিও, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। এটা হয়তো গ্রুপে প্রশ্নটা ইয়ে করে আমাকে তুমি হচ্ছে ইয়ে করবা, মেনশন করবা, আমাকে মেনশন করলে আমি জেনে ফেলবো এবং তখন আমি ওইটা তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে আমরা আমাদের যে সাজেশনটা দেখছিলাম, সাজেশনে সাজেশনে আমরা গেটিসবার্গ অ্যাড্রেসের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা মনে হয় পড়লাম, বা এই দুটো আমি তোমাদেরকে ভিডিও দেখতে বলেছি, ভিডিও দিয়েছি। আজকে আরেকটা, সেটা হচ্ছে যে অ্যাডোলেসেন্ট লাভ অফ এ ইয়াং হার্ট, এইটা আমি দেব, এইটারও বলবো ভিডিও দেখতে, এবং আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন। ভিডিওটা এই জন্য দেখতে বলছি আমরা সময় বাঁচানোর জন্য, এগুলো তো এই গ্রুপে অলরেডি আমরা আলোচনা করেছি, আর যদি আমরা একটু সময় বাঁচাতে পারি। আজকে থেকে সেকেন্ড ইয়ারের পরীক্ষার প্রিপারেশন শুরু হবে, তো সেই জন্য সেকেন্ড ইয়ারের ব্যাচে অনেকেই 9টা থেকে ক্লাস হবে, যার জন্য খুব তৎপর। ওকে, আমি তোমাদের ড্রাফটটা কোথায় দেখাচ্ছিলাম, এখানে স্যার দিয়ে দেখি, এই দেখো, লাভ থিম ইন আরাবি, রোম্যান্স, আইডিয়ালাইজড লাভ, অ্যাডোলেসেন্ট লাভ। এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখতে বলবো ব্রড কোশ্চেনের জন্য, আর সাথে আমি আমাদের যেটা শুটিং এন এলিফেন্ট, সেই শুটিং এন এলিফেন্ট থেকে আমরা যে শর্ট কোশ্চেনগুলো পার্ট বি এর, সেগুলো আলোচনা করব। আমি এখানে তোমাদেরকে মেনশন করি, এখানে আমি যে সাজেশনে যে প্রশ্নটা দিয়েছি এটা ডিরেক্ট এইভাবে নেই, এই যে ডিরেক্ট একেবারে এইভাবে নেই, রোমান্টিক ক্রেভিং বা অ্যাডোলেসেন্ট লাভ রাইটার কিভাবে দেখিয়েছেন, ডিরেক্ট এই প্রশ্নটা এইভাবে নেই, তবে এখানে যে আলোচনাটা করেছি সে আলোচনার ভেতরে হচ্ছে এখানে আছে, সেই আলোচনাটা আমি এখানে করেছি, তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারবা। ওই দিন ক্লাসে দেখো 3 জন জয়েন করেছিল, এটা সম্ভবত আগের ক্লাস, মেয়ের 21 সালের মে মাসের 24 তারিখে এটা হয়েছিল। ওকে, এটা খুব
একটা বোরিং বিষয় যে ঠিক যে এই সময়টাতে ক্লাস শুরু করব তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে সবাই ভর্তি হতে শুরু করে। এইটা আজকেও ওই একই সমস্যা। আচ্ছা ওকে, আমি তাহলে আজকে তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের যে সাজেশন, সেই সাজেশন থেকে এই কয়েকটা প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন এই জন্য এখান থেকে এভাবে দেয়া যে এখান থেকে আমাদের একটা দুইটা প্রশ্ন কমন পড়বেই। সো এই এই প্রশ্নগুলো তোমাকে একটু সুন্দরভাবে পড়তে হবে, আর তোমরা এটা আমি আলোচনা করছি তোমরা শুনতে হবে জাস্ট। তোমরা যদি তোমাদের কাছে বই থাকে সে বইটাও বের করে দেখতে পারো, আর আমার কথাগুলো স্টোরির মতো করে মনে রাখবে, ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করবে। ফ্রি হ্যান্ড বলতে মুখস্থ না, মাথার ভেতরে গল্পটা আছে, গল্পটা লিখে দিলা, তো এইভাবে আর কি। আমি যদি এক কথায় বলি যে হোয়াট মেড অরওয়েল শুট দ্য এলিফেন্ট, কোন জিনিসটা জর্জ অরওয়েলকে এলিফেন্টকে গুলি করতে বাধ্য করলো। তো আমরা যদি এটাকে বলি যে এটা এই প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা জানি যে শুটিং অ্যান এলিফেন্ট যে স্টোরিটা, এটা এটার মেইন থিম হচ্ছে এগেনিস্ট দ্য ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের এগেনিস্টের এক মেইন থিম এটা। এবং এখানে এখানকার যে প্রধান ক্যারেক্টার, যে ন্যারেটর বা জর্জ অরওয়েল, তিনি নিজেই, তার এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, এবং এইখানে তিনি তার লাইফের একটি স্টোরি বর্ণনা করছেন। তিনি বলছেন যে যখন তিনি লোয়ার বার্মা, যে জায়গার নাম হচ্ছে মোলমিন, সেখানে তিনি যখন তার চাকরির প্রয়োজনে পোস্টেড হয়েছিলেন, পোস্টিং সেখানে ছিল, সেই সময়টাতে তিনি ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজমের একেবারে রিউড যে পিকচার, বাজে যে পিকচার, সেটা তিনি খেয়াল করেছেন। তিনি দেখেছেন যে লোকাল বার্মিজদেরকে একরকম দমন পীড়ন করা হয় তাদেরকে দাবিয়ে রাখার জন্য, এবং এটা বুমেরাং হয়ে আসে। অর্থাৎ বুমেরাং বলতে ইংলিশরা যখন তাদের উপর দমন পীড়ন চালায়, সো তখন লোকাল বার্মিজরাও উল্টো হচ্ছে, একেবারে যে দাঙ্গা বাঁধায় তা ঠিক না, কিন্তু সময় সুযোগ পেলেই, ভয়ে সরাসরি কিছু করে না, কিন্তু সময় সুযোগ পেলেই তারা হচ্ছে ইংলিশদের উপরে বিভিন্ন রকমের হয়তো মানে কি বলে আক্রমণ, সেই আক্রমণটা অনেক সময় ফিজিক্যালিও হয়, অনেক সময় কথার মাধ্যমে হয়, অনেক সময় ঘৃণা প্রকাশের মাধ্যমে হয়, এরকম করে থাকে। তো এইরকম যখন চলতেছে, একদিন হঠাৎ করে এক সকালবেলা এক এলিফেন্ট, বন্য হাতি, সে লোকালয়ের মধ্যে ঢুকে পড়লো এবং লোকালয়ের ভেতরে এসে বাড়িঘর ভাঙচুর করতে থাকলো, একজন দুজন মানুষকে কিলো করে ফেললো, হত্যা করে ফেললো। এরপরেই জর্জ অরওয়েল ওই হাতিটাকে হত্যা করার জন্য তিনি একটা রাইফেল হাতে করে নিয়ে বেরিয়ে পড়লেন। তো বেরিয়ে পড়ে একটা সময় যখন বেরিয়ে পড়েছেন, তখন হাতিটাকে খুঁজতে খুঁজতে তিনি একটা মাঠের ভেতরে গিয়ে পেলেন। সেখানে গিয়ে হাতিটা ঘাস বা ধান গাছ যেটাই হোক না কেন, তুলে তুলে তার পায়ে ঝেড়ে ঝেড়ে ওগুলো খাচ্ছে। সো এই অবস্থায় হাতিটাকে তিনি গুলি করতে যাবেন এবং তিনি গুলি করার জন্য চেষ্টা করতেছেন বা গুলি করবেন, তিনি খেয়াল করে দেখেন যে তাই সে যখন হাতিটাকে খুঁজতে খুঁজতে হাতির কাছে এসে পৌঁছেছে, তাকে অনুসরণ করে আরো অনেক অনেক লোক, লোকাল বার্মিজ লোকেরা, তারাও এসেছে। তারা উৎসুক যে এখন এই হাতিটাকে গুলি করা হবে, হাতিটা মারা যাবে, হাতিটা কিভাবে মারা যায় এরকম একটা দেখবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে হাতিটা মারা গেলে হাতিটার মাংসটা তারা কালেক্ট করবে খাওয়ার জন্য। তো এই পারপাসগুলো নিয়ে তারা তাকে, জর্জ অরওয়েলকে বা আমাদের ন্যারেটরকে ফলো করছে। এবার ন্যারেটর ভাবছে যে আচ্ছা হাতিটা কেন এরকম করছে, হাতিটা মূলত তার যে মাস্ট, অর্থাৎ তার যে প্রজননের যে সময়, সে সময় হওয়ার কারণে সে মূলত এরকম ওয়াইল্ড হয়ে গেছে, এবং একই সঙ্গে তার যে মাহুত, তার যেই যেই মানে হাতির রাখালকে বলা হয় মাহুত, তো এই মাহুত কী করছে তাকে কন্ট্রোল করতে পারে নাই। তো এই অবস্থায় সেটা এসে এখানে এইভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তো এই হাতিটার তো একটা দাম আছে, তো এখন এখানে যদি আমি হাতিটাকে মেরে দেই তাহলে হাতিটা মারা গেল, তারপরে মাহুত হচ্ছে এসে সেও একটা লসের মধ্যে পড়ে গেল,
আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি একটু ওয়েট করি এখানে দাঁড়িয়ে থেকে, তাহলে তো মাহুত একটা সময় এসে তাকে কন্ট্রোল করে ফেলবে। এরকমটা যখন ভাবছেন ঠিক তখনই মানে তিনি তিনি তার মনটা সায় দিচ্ছে না যে আচ্ছা ঠিক আছে এসে হাঁটতে, আমি শ্যুট করবো না, মারবো না। কিন্তু তখন তিনি তার পেছনে আবার তাকিয়ে দেখছেন যে হাজার হাজার মানুষ তাকে ফলো করছে এবং সবাই চাইছে যে হাতিটাকে যেন হত্যা করা হয়। এরকম একটা প্রেশার তিনি নিজের ভিতরে ফিল করছেন যে এখন যদি আমি এখান থেকে ব্যাক করি তাহলে তারা আমাকে কাপুরুষ ভাববে, তারা আমাকে আমার প্রতি আরও ঘৃণা প্রদর্শন করবে। আর এইটা ভেবে আর কি তিনি হাতিটাকে মারতে চাচ্ছেন না। কিন্তু তারপরে আবার আরেকটা ফিলিং তার ভেতরে কাজ করছে, সেটা হচ্ছে আমি তো ইংলিশ, আমি তো জাতিতে সেরা, সো আমি যদি এখন এখান থেকে ব্যাক করি তাহলে তো মানুষ হাসাহাসি করবে, ঘৃণা প্রকাশ করবে আমার প্রতি, আর আমি তো একজন সাহেব মানুষ, এই সাহেব মানুষ হয়ে কি এই কাজটা করতে পারি? এই যে একটা নিজের ভেতরে একটা মানে গর্বের যে বিষয় যে আমি সাহেব, আমি এখান থেকে ব্যাক করতে পারি না, এরকম একটা অবস্থা থেকে তিনি এবার হাতিটাকে গুলি করলেন এবং পরপর কয়েকটা গুলি করে তিনি হাতিটাকে মেরে ফেললেন। সো এইখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে তাহলে এই অরওয়েলকে হাতিটাকে শ্যুট করতে কোন জিনিসটা তাকে বাধ্য করলো? ওই লোকজনের প্রেশার এবং তার যে একটা সাহেবীয় চেতনা যে আমি বিলেতি মানুষ, আমার একটা সাহেব, আমি সাহেব মানুষ, আমি এখন এখান থেকে ফিরে গেলে কেমন হবে? তো এই যে একটা মিথ্যা গর্ব বা মানে ইম্পেরিয়ালিস্টিক একটা অ্যাটিটিউড বা একটা সাহেব মানুষের অ্যাটিটিউড, এই জিনিসটা মূলত তাকে এই হাতিটাকে হত্যা করতে বাধ্য করলো। তিনি করতে চান নাই, কিন্তু তার ওই যে আত্মসম্মান বোধ সেটা এবং একই সঙ্গে এই যে লোকাল মানুষের যে প্রেশার, একটা সাইকোলজিক্যাল প্রেশার, সবাই দেখছে হাতিটাকে শ্যুট করা হবে এখন, তো এই অবস্থায় তিনি আর ঘুরে আসতে পারেননি, লাস্টে গিয়ে তাকে হাতিটাকে হত্যা করতে হয়েছে, শ্যুট করতে হয়েছে। তো এটা হচ্ছে অ্যান্সার যে হোয়াট মেড অরওয়েল, কোন জিনিসটা অরওয়েলকে এই হাতিটাকে শ্যুট করতে বাধ্য করলো বা শ্যুট করতে করালো আর কি। এটার এক নাও এক কথায় অ্যান্সার হচ্ছে দ্য প্রেশার অফ দ্য লোকাল পিপুল হু ওয়ান্টেড টু কিল দ্য এলিফেন্ট, অ্যাজ ওয়েল হ্যাজ জর্জ অরওয়েল অর দ্য ন্যারেটর থট দ্যাট হি ইজ আ সাহেব, সো হি শুড কিল দ্য এলিফেন্ট বিকজ ইন দিস সিচুয়েশন, ফ্রম দিস সিচুয়েশন হি ক্যান নট, হি শুড নট বি কাম ব্যাক, হি শুড নট কাম ব্যাক, অ্যান্ড ইফ হি ডাজ ইট দ্য লোকাল পিপুল উইল হেট হিম মোর দেন এভার। এই যে কথাগুলো তোমাকে জাস্ট লিখে দিতে হবে, আমি যেগুলো ইংলিশে বললাম এগুলোই, মানে এগুলো যেটা করতে হবে যে স্টোরিটা মাথা থেকে নিজের মতো করে লিখে যেতে হবে। আচ্ছা আমাকে বলো তো একটু, তোমরা কথাটা বুঝতে পারছো? মানে আমি যেটা যেভাবে বর্ণনা করছি এটা তোমাদের মনে হচ্ছে যে এটা উপকারে আসতে পারে এরকমটা? জি স্যার, ওকে, আচ্ছা আমি যেটা আলোচনা করলাম এটা তোমার বইতে এইভাবেই আছে, জাস্ট ওইটাতে ইংলিশ আছে আর আমি বাংলাতে বুঝিয়ে দিলাম, তোমরা এটা এরপর ইংলিশটা পড়লে এটা তোমার স্টোরিটা মাথার মধ্যে থেকে যাবে। ওকে, এবার দেখো আরেকটা আছে যে আই ওয়াজ স্টাক বিটুইন মাই হ্যাট্রেড অফ দ্য এম্পায়ার আই সার্ভ, বলছে এখানকার ন্যারেটর যে আমি আটকে গিয়েছিলাম আমার ঘৃণা, মানে যেই ঘৃণা আমি যেই এম্পায়ার, যে সাম্রাজ্যের হয়ে চাকরি করি, সার্ভ করি, সেই সাম্রাজ্যের প্রতি আমার যে ঘৃণা, সেই ঘৃণার ভেতরে আমি আটকে গিয়েছিলাম। আরেকটা কি মানে ঘৃণা এবং আরেকটার ভিতরে আটকে গিয়েছিলাম, আরেকটা কি মাই রেজ এগেনস্ট দ্য ইভিল স্পিরিটেড লিটিল বিস্ট, এবং আমার যে রাগ ছিল ওই ইভিল স্পিরিটেড লিটিল বিস্ট বলতে ওই লোকাল পিপুলদের প্রতি, যারা সুযোগ পেলেই তাকে মানে অপমান করত, তাকে যেমন ফুটবল খেলায় তাকে পা মেরে ফেলে দিচ্ছে, তারপরে তাকে মানে এক কথায় যে দূর থেকে আর কি বা কাছে গিয়ে একটু টুকটাক এটা বোঝানো যে আমি তোমাকে ঘৃণা করি বা আমরা তোমাকে ঘৃণা করি, কিন্তু আবার বড় করে যে কোনো হামলা করছে তা কিন্তু না, ওটা করলে তো গুলি করে মেরে ফেলবে, তো ওটারও ভয় আছে। তো এখন এমন হতে পারে তোমাদের পরীক্ষায় হয়তো এই লাইনটা তুলে দিয়ে বললো যে এই লাইনটা এক্সপ্লেইন করো, তখন এইটা হচ্ছে এই এইভাবে লাইন তুলে দেওয়া মানে হচ্ছে ব্যাখ্যা কর, ব্যাখ্যা এসে গেল, তখন এইভাবে বলতে হবে যে দিস লাইন অথবা দিস ইম্পর্টেন্ট অথবা ক্রুশিয়াল কমেন্ট হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য গ্রেট অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং শুটিং অ্যান এলিফেন্ট রিটেন বাই অরওয়েল, এভাবে আমরা বলতে পারি। এরপরে
এখানে প্রসঙ্গর হিসেবে, কন্টেক্সট হিসেবে আমরা এভাবে বলতে পারি যে এখানে রাইটার তিনি তার যে সাইকোলজিক্যাল একটা বিষয় মানে এফেক্ট সেটা তিনি প্রকাশ করেছেন, এবং তিনি এখানে বলছেন যে তিনি যেই এম্পায়ারের হিসেবে চাকরি করেন, মানে এম্পায়ারের অধীনে চাকরি করেন, সাম্রাজ্যের অধীনে চাকরি করেন, সেটার প্রতিও তার ঘৃণা রয়েছে, এবং একই সঙ্গে তার রাগও রয়েছে লোকাল পিপুলদের প্রতি, কারণ তারা প্রায়ই তার সাথে খারাপ ব্যবহার করতো। তো এইরকম একটা দোটানার বা ডিলেমা, মেন্টাল ডিলেমা, এই মেন্টাল ডিলেমা প্রকাশ করেছেন। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি, দিস লাইন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য গ্রেট গ্রেট শর্ট স্টোরি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং শুটিং অ্যান এলিফেন্ট বাই জর্জ অরওয়েল। এরপরে বলতে পারি, ইন দিস লাইন দ্য ন্যারেটর হ্যাজ এক্সপ্রেসড হিজ মেন্টাল ডিলেমা। এটুকু আমরা বলে দিতে পারি, তার যে একটা মেন্টাল ডিলেমা, সেই মেন্টাল ডিলেমা বলতে হচ্ছে উভয় সংকট, তিনি কী করবেন, এদিকে যাবেন না ওদিকে যাবেন। আচ্ছা, এবার আমরা এক্সপ্লেইন করি এই লাইনটা। এই লাইনটা যদি এক্সপ্লেইন করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে দ্য রাইটার, এখানকার যে রাইটার জর্জ অরওয়েল, তিনি একটা মেন্টাল ডিলেমাতে ভুগছেন। তিনি একই সঙ্গে যে সাম্রাজ্যের হয়ে এম্পায়ারের অধীনে চাকরি করেন সেটাকে তিনি ঘৃণা করেন, আবার একই সঙ্গে, আচ্ছা এটাকে তিনি কেন ঘৃণা করেন, কারণ হচ্ছে এই এম্পিরিয়ালিজমের বা এই কলোনিয়ালিজমের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাতে যে কোনো জায়গায় ইনভেড করে, আগ্রাসন করে সেই জায়গাটাকে, জায়গাটার লোকাল মানুষদেরকে দমন পীড়নের মাধ্যমে তাদেরকে বশে, নিজের বশে নিয়ে এসে রাখা এবং তাদেরকে শোষণ নিপীড়ন করা। তো এই জন্য সচেতন ন্যারেটর এই অরওয়েল তিনি এটাকে ঘৃণা করেন, এই শাসন ব্যবস্থাকে। তো তার এটার প্রতি একটা ঘৃণা রয়েছে। একই সঙ্গে তিনি যখন এই যে এম্পায়ারের অধীনে যখন তিনি চাকরি করছেন, তখন সেই এম্পায়ারের স্বার্থ সিদ্ধির জন্য তাকে লোকাল মানুষদেরকে দমন পীড়নে করে রাখতে হয়। সো এটার পরে লোকাল মানুষগুলোও তাদেরকে ঘৃণা করে, এবং সুযোগ পেলেই তাদেরকে, অর্থাৎ এই যে ইংলিশদেরকে সুযোগ পেলেই তারা হিট করে। সেটা হতে পারে সরাসরি গায়ে হাত দিয়ে হিট, অথবা কৌশলে হিট, অথবা কথার মাধ্যমে তাদেরকে অপমান করে। তো এটা দিয়েও রাইটারের একটা প্রচণ্ড রাগ তাদের উপরে, যে যদি পারতাম তাহলে তাদের গুলি করে মারতাম, এরকম একটা ভাব আর পাল্লে মারে। কিন্তু ওই যে রাইটারের তো একটা, রাইটার হচ্ছে সচেতন লোক, তিনি বিবেকবান লোক। তো তিনি এক একদিকে চিন্তা করছেন যে এই ইম্পেরিয়ালিজম যেটা, সাম্রাজ্যবাদী এবং কলোনিয়ালের যে রুল, শাসন ব্যবস্থা, এটা এটা দুইটা দিক আছে। এটা একই সঙ্গে তুমি যখন শাসন ব্যবস্থার প্রয়োগ করবা, তখন তোমার উপরেও তার কিছু ব্যাড ইফেক্ট এসে পড়বে। তো এইখানে এই অবস্থায় সচেতন হিসাবে জর্জ অরওয়েল বা আমাদের ন্যারেটর, তিনি একটা মেন্টাল ডিলেমায় ভুগছেন। তিনি ভাবছেন যে চাকরি ছেড়ে দেবো, নাকি এই যে আমার যে একটা রাগ আছে এতদিন ধরে, এরা আমাকে হচ্ছে এত অপমান অপদস্থ করেছে, আমি তাদেরকে অ্যাকশান নেব বা রেভেন্স নেব কিনা, এরকম একটা মেন্টাল ডিলেমায় ভুগছেন। এবং আলটিমেটলি তিনি হচ্ছে এই মেন্টাল ডিলেমাটা বা তার যে এই গল্পের যে স্টোরিটা, সেটা সাকসেসফুল হচ্ছে, ওই হাতিকে কিলিংয়ের যে স্টোরি সেটা। তো এটা এটাও তোমরা বইতে পেয়ে যাবা, আর আমার এই কথার সঙ্গে জাস্ট মিলিয়ে নিও, দু একটা ইনফরমেশন জাস্ট এদিক ওদিক করে নিয়ে লিখলেই হবে। ওকে, এরপরে দেখো আরেকটা, এটা হচ্ছে হোয়াট ডাজ দ্য এলিফেন্ট সিগনিফাই ইন শুটিং অ্যান এলিফেন্ট। শুটিং অ্যান এলিফেন্ট, এটা কোন জিনিসটাকে সিগনিফাই করছে, মানে এটা কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে, কিসের সিম্বল এই শুটিং অ্যান এলিফেন্ট? সো এখানে তো তিনি মানে, এটা যদিও হতে পারে সত্যি কাহিনী, কারণ এটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, সত্যি কাহিনী, সত্যি কাহিনীটাকে তিনি এমনভাবে উপস্থাপন করছেন এখানে যেন এখানে তার যে ঘটনা সেই ঘটনার সাথে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে কীভাবে, দেখো আমরা এবার এটা এক্সপ্লেইন করি। হাতি হচ্ছে প্রাণীদের মধ্যে অনেক বড় একটা প্রাণী, এবং সেই প্রাণীটাকে মূলত এখানে সিগনিফাই করছে এই হাতিটা, সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম বা এম্পায়ারের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে। হাতি একটা বড় প্রাণী, এবং একই সঙ্গে ব্রিটিশদের যে এম্পায়ার, সাম্রাজ্য, সেটাও বিশাল ছিল। বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্য এখনো সূর্য ডোবে না, এটার কারণ হচ্ছে একই সঙ্গে এইদিকে ছিল, আবার ওইদিকে ধরো তোমার কী বলো এটা, আমেরিকাও ছিল ব্রিটিশদের অধীনে। তোমরা জানো যে 1757 সালে
ভারতীয় উপমহাদেশ পলাশি যুদ্ধের পরে ইংলিশদের অধীনে যায় এবং 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে। তার মানে একই সময়ে এই 1757 থেকে 1776 এই 20 বছরের মধ্যে আমরা দেখতে পাই যে আমেরিকাও এদের অধীনে ছিল, ইংলিশদের অধীনে, আবার আমাদের বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে এদের অধীনে ছিল। তার মানে একেবারে এখানেও যখন দিন ওখানে তখন রাত, আবার ওখানে যখন রাত এখানে তখন দিন, তার মানে কি ব্রিটিশ সাম্রাজ্যের ওখানে সূর্য ডোবে না, ব্যাপারটা কিন্তু সত্য। তো আমরা এবার এখানে যেটা বুঝবো যে এই কবিতায়, সরি, এই শর্ট স্টোরিতে এলিফেন্ট সিগনিফাই করছে মূলত ব্রিটিশ এম্পায়ারকে। এখানে ব্রিটিশ এম্পায়ার দিয়ে বড় একটা, যেহেতু ব্রিটিশ এম্পায়ার অনেক বড়, সেজন্য এখানে বিগ এলিফেন্টটাই মূলত এখানে খুব ভালোভাবে এখানে ফিট করছে এই যে এক্সাম্পল হিসাবে। এবং এখানে আমরা দেখতে পাই যে আমাদের যে রাইটার অরওয়েল, তিনি এই একই সঙ্গে এই লোকাল পিপুলদেরকেও তিনি ঘৃণা করেন, আবার যে ইয়েটা যে সাম্রাজ্যের অধীনে তিনি চাকরি করেন বা যে সাম্রাজ্যবাদ সেটাকেও তিনি ঘৃণা করেন। এবং ঘৃণা করার মানেটা কি, ঘৃণা করাটা হচ্ছে যে তোমার ধরো সেই যাকে তুমি ঘৃণা করছো তার প্রতি তোমার রাগ বা তোমার একটা ইয়ে থাকে যে ইচ্ছা করলে এদেরকে যদি আমি ছেড়ে চলে যেতে পারতাম অথবা এদেরকে যদি আমি একটা বিনাশ সাধন করতে পারতাম, একে যদি হত্যা করতে পারতাম, এরকম একটা বিষয়। সো একটা জিনিস এখানে যে তিনি শুটিং অ্যান এলিফেন্টের ভেতরে জর্জ অরওয়েল বা ন্যারেটর তিনি হাতিটাকে হত্যা করলেন ঠিক আছে, কিন্তু মনে মনে তিনি মূলত এই ব্রিটিশ সাম্রাজ্যটাকে গুলি করলেন। কারণ হাতিটার যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যটাকেই রিপ্রেজেন্ট করছে বা সিম্বলাইজ করছে, তো এখানে তিনি হাতিটাকে মেরে ফেললেন মানে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যটাকেই গুলি করে মারলেন বা তার একটা মনের জ্বালা মিটল। আরেকটা বিষয়, লোকাল পিপুল তারাও চায় যে ব্রিটিশ সাম্রাজ্য যেটা আছে বা তাদের বার্মাতে যে তারা ইনভেড করে আছে, আগ্রাসন চালিয়ে আছে, দখল করে আছে, এটাও যাতে করে এটাও শেষ হয়ে যায়, এই দখলদারিত্বের যেন শেষ চলে আসে। সো এটা যাতে চলে আসে তারাও সেটা চাচ্ছে। এবং তারা এখানেও দেখো এই এলিফেন্টের মাধ্যমে তাদের এইটাও হচ্ছে খুব ভালোভাবে চিত্রায়িত হচ্ছে, তারা সবাই মিলে একটা প্রেশার ক্রিয়েট করতেছে, সাইকোলজিক্যাল প্রেশার, এবং সেই প্রেশারের মাধ্যমে তারাও আর কি তারাও মনে প্রাণে চাচ্ছে যে এই এলিফেন্টটা বা ব্রিটিশ এম্পায়ারটা শাহারিয়ার, শাহারিয়া তোমার এই সমস্যাটা প্রতিদিনই হয় মনে হয় যে তুমি মাইক্রোফোন অফ করো না। আচ্ছা, লোকাল পিপুল তারাও চাচ্ছে যে এই ব্রিটিশ সাম্রাজ্যটা নিপাত যাক। ঠিক ব্রিটিশ সাম্রাজ্যটাকে রিপ্রেজেন্ট করছে যে এলিফেন্ট, সেই এলিফেন্টটাকেও তারা চাচ্ছে যে এলিফেন্টটা নিপাত যাক। এবং খালি নিপাতই যাক না, এলিফেন্টটা যখন মারা যাবে এলিফেন্টের গায়ে থেকে যেন মাংসগুলো সব কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, খাচ্ছে, চিপিয়ে চিপিয়ে খাচ্ছে, ঠিক একই রকমভাবে এই ব্রিটিশ এম্পায়ারের প্রতিও তাদের একটা এইরকমের হ্যাট্রেড বা এরকমের একটা ঘৃণা, এরকম একটা বিরক্তি বোধ এরকমটা রয়েছে। সো এইখানে মূলত এই যে এলিফেন্টটা ব্রিটিশ সাম্রাজ্যকে বা এম্পায়ারকে যে রিপ্রেজেন্ট বা সিগনিফাই করছে, এটা পারফেক্টলি একটা সিগনিফিকেশন হচ্ছে বা সিগনিফাই করছে এটা। এটা একই সঙ্গে জর্জ অরওয়েল বা রাইটার তিনি নিজে এইটাকে ঘৃণা করেন এবং তিনি এটাকে যেন কিল করছেন, এলিফেন্টকে কিল করে তিনি মূলত তার যে এম্পিরিয়ালিজমের যে শাসন ব্যবস্থা সেটাকে কিল করছেন। সাধারণ জনগণ তারা চাচ্ছে এম্পিরিয়ালিজমটা নিপাত যাক, এবং হাতিটা যখন নিপাত যাচ্ছে বা মারা যাচ্ছে তখন তাদের মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা কাজ করছে যে একটা সাম্রাজ্যবাদী একটা শাসন ব্যবস্থা নিপাত যাচ্ছে এরকম। আচ্ছা, এরপর আরেকটা ইয়ে দেখো, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অ্যামং দ্য ইউরোপিয়ানস আফটার শুটিং দ্য এলিফেন্ট এলিফেন্ট আচ্ছা, শুটিং অ্যান এলিফেন্টের ভেতরে আমরা টোটাল স্টোরিটা যদি দেখি তাহলে আমরা দেখব যে শুটিং অ্যান এলিফেন্টের ভেতরে একটা এলিফেন্ট, সে ওয়াইল্ড হয়ে গেছে প্রচণ্ড,
এবং সে বাড়ি ঘর, তারপরে গাছপালা, ফসল এগুলো নষ্ট করছে। এবং এরকম করতে করতে নিউজ আসলো যে শুধু এটাই করছে না, বরং সে দুইজনকে মেরেও ফেলেছে, একেবারে থেতলে দিয়েছে, একটা কুলি না দুইটা কুলিকে যেন। তো এরকম যখন খবর আসলো আমাদের ন্যারেটরের কাছে, তখন তিনি একটা বন্দুক হাতে করে নিয়ে বেরিয়ে পড়লেন যে হাতিটাকে হত্যা করবেন। তো মানুষদেরকে জিজ্ঞাসা করছে কোথায় হাতিটার কাছে, কে বলছে এদিকে, কে বলছে এদিকে। তো একটা সময় তিনি হাতিটার কাছে পৌঁছালেন, কিন্তু হাতিটার কাছে পৌঁছে তিনি দেখলেন যে হাতিটা শান্ত হয়ে গেছে। এখন সে ওই ঘাস খাচ্ছে, টান দিয়ে তুলে তার পায়ে বাড়ি দিয়ে ঝেড়ে ঝেড়ে খাচ্ছে। তো এই অবস্থায় তিনি যখন এটা দেখলেন, দেখে তিনি ভাবছেন যে আচ্ছা, এই হাতিটাকে যদি আমি হত্যা করি তাহলে তো হত্যা করেই ফেললাম, এটা তো শেষই হয়ে গেল, কিন্তু এটার তো একটা দাম আছে, একটা মূল্য আছে। তো এটা মারলে তো এটার যে মাহুত বা এটার যে মালিক, তার তো একটা লস হবে বা ক্ষতি হবে। কিন্তু তারপরেও তিনি এটাকে হত্যা করলেন। এরপর এটার হত্যা করার কারণ হচ্ছে তার নিজস্ব প্রেস্টিজ বাঁচানো, এবং একই সঙ্গে হিউজ সংখ্যক যে লোকজন তাকে ফলো করছিল, যে সে এখন হাতিটাকে মারবে এরকম একটা বিষয় নিয়ে তারা যে ফলো করছিল, এই এখান থেকে একটা সাইকোলজিক্যাল প্রেশার তিনি ফিল করছিলেন, এবং ফিল করে তিনি এটাকে হত্যা করলেন। আচ্ছা, হত্যা করার পরে যেটা ঘটলো, যে লোকাল বার্মিজদের ভেতরে তিনি হিরো বনে গেলেন, এবং সবাই হাতিটার মাংস মানে নিয়ে চলে গেল, মাংস খাও খেলো। কিন্তু হাতিটাকে হত্যা করার পরে ইউরোপিয়ান, ইউরোপে আর কি, বা ইংল্যান্ডে জর্জ অরওয়েলের প্রতি একটা আলাদা রিয়াকশন দেখা গেল। ওই সময় ওখানে ইউরোপের মানুষরা তারা চিন্তা করলো, আচ্ছা, এই যে হাতিটাকে হত্যা করা হলো, এটা একটা নিষ্ঠুরতার প্রকাশ, বহিঃপ্রকাশ। তো এটা রাইটার, আমাদের রাইটার বা ন্যারেটর ঠিক করেননি, কারণ এই যে হাতিটাকে মেরে তিনি বন্য প্রাণীর প্রতি একটা বাজে মানে বন্য প্রাণী হত্যা করে একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করলেন, এরকমটা আর কি তিনি বলছেন। তো এখানে আইরনি অফ, এখানে একটা আইরনি আছে, আইরনিটা এরকম যে যে হাতিটা মানুষ মেরে ফেলছে, এই মানুষ মারার ব্যাপারে তার তাদের কোনো ইয়ে নাই, মানে ভ্রুক্ষেপ নাই বা কোনো ফিলিংস নাই, আর বারবার মানুষ মারছে তাদের ফিলিংস নাই, কিন্তু হাতিটাকে হত্যা করা হয়েছে এইগুলো কারণে, সে যেহেতু ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ক্ষতি করছে। এবার হাতি হত্যা করাকে তারা বলছে যে এটা হচ্ছে মানে বন্য প্রাণীর প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসাটা দেখায়নি আমাদের ন্যারেটর, এবং সে এটা বন্য প্রাণীর যে বিরোধী যে কর্মকাণ্ড সেটা সে চালালো, এটা আর কি বলছেন। সো এই হচ্ছে আমাদের এইটার আলোচনা। তাহলে আমরা এখান থেকে এই চারটা আলোচনা করলাম, তোমাদের এই চারটা সম্পর্কে তোমাদের কোনো কথা থাকলে একটু বলো আমাকে। আচ্ছা, আমি এইটাই এখন থেকে তোমাদেরকে যেটা করব, যে ব্রড কোশ্চেনগুলো ওইভাবে ভিডিওটা দিব, আর এই পার্ট বি এর যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আলোচনা করব। তো এটা আজকে এই চারটা আলোচনা করলাম, এর ওপর থেকে আমি এই দুই তিনটা আলোচনা করি, এবং তারপর থেকে আমরা নিচের দিকে যাব। এগুলো আমি একটু একটু করে আলোচনা করেছি, তারপরে আমি একটু আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। সেটা হলো, রাইট এ নোট অন বেকনস অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাফোরিস্টিক স্টাইল, অ্যাফোরিস্টিক মানে হচ্ছে বাণী দেয়া, অর্থাৎ আমরা বলি না যে মানে প্রখ্যাত বা বিভিন্ন কোটেশন যেটা, সেটাই হচ্ছে বাণী, আর রাইটাররা যা লিখেন সেটাই হচ্ছে তাদের বাণী। সো এখানে ফ্রান্সিস বেকন তার রাইটিংয়ের ভেতরে তিনি অ্যাফোরিস্টিক স্টাইল ইউজ করেছেন, তার মানে তিনি তার প্রতিটা লেখাতেই মোটামুটি এক একটা ধরনের, এক এক ধরনের বাণী দিয়েছেন তিনি, এবং সেই বাণীগুলো যেমন আমরা যদি খেয়াল করি, তিনি বাণী দিচ্ছেন রিডিংয়ের ব্যাপারে, স্টাডির ব্যাপারে, যে তিনি বলছেন যে রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। সো এটা একটা বাণী দেওয়া হলো। তারপর এরকম বাণী তিনি আরও দিচ্ছেন, অর্থাৎ অ্যাফোরিস্টিক স্টাইলে তিনি আরও যে বাণীগুলো দিচ্ছেন তার ভেতরে যেটা রয়েছে, যেমন তিনি বলছেন যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, অ্যান্ড ফর এবিলিটি। এগুলো হচ্ছে বাণী দেয়া, মানে তিনি যেন আমাদেরকে শেখাচ্ছেন এরকম একটা বিষয়। এরপরে তিনি আরও বাণী দিচ্ছেন যে তিনি বলছেন আর কি, যে বলছেন যে এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, যে পড়াশোনাটা এক্সপার্ট যারা, দক্ষ মানুষ যারা, তারা এটাকে কাজে লাগায়, অ্যান্ড পারহ্যাপস জাস্ট দ্য পার্টিকুলার্স,
এবং কিছু লোক আছে যারা এগুলো মানে খুব অল্পই বোঝে। এরকম ভাবে অনেক কথা, অনেক সেন্টেন্স এখানে, যেমন এখানে তিনি বলছেন যে স্টাডি সম্পর্কে, যে ক্র্যাফটি ম্যান কন্টেম্পস স্টাডিজ, মানে কিছু লোক আছে চালাক চতুর ধূর্ত, যারা তারা হচ্ছে পড়াশোনাকে মানে দোষ দেয়, সিম্পল ম্যান যারা রয়েছে তারা পড়াশোনাটাকে অ্যাডমায়ার করে, প্রশংসা করে, অ্যান্ড ওয়াইজ ম্যান যারা রয়েছে তারা পড়াশোনাটাকে কাজে লাগা, ইউজ করে। আচ্ছা, এটা এটা বলছেন। এরপরে আরও রয়েছে, যেমন তিনি বলছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আছে যেগুলোকে টেস্ট করতে হবে, কিছু আছে যেগুলো হচ্ছে তোমার সোয়ালো বা গলদকরণ করতে হবে, মুখস্থ করে নিতে হবে, খেয়ে নিতে হবে, কিছু আছে ছ্যাবড়া ছ্যাবড়া করে পড়তে হবে, অর্থাৎ অল্প অল্প করে পড়লা বা অত গুরুত্ব দিলে না এরকম, আর কিছু আছে একেবারে পড়ে একে হজম করে ফেলতে হবে। তো এরকম তিনি এই কথাগুলো বলছেন। কিছু তিনি আরও বলছেন যে কিছু বই আছে যেগুলো পার্টলি পড়তে হবে, যেটা আমি বললাম আর কি। এরপর তিনি আবার বলছেন যে মানে এই এরকমের, যখন অ্যাফোরিস্টিক স্টাইল সম্পর্কে তোমরা লিখতে যাবা, অ্যাফোরিস্টিক আলোচনা করতে যাবা, তখন অ্যাফোরিস্টিক স্টাইল মানে কি এটা তোমরা বলবা, এবং তারপরে বেকনের হচ্ছে কয়েকটা লাইন তুলে দিবা, মানে কোটেশন আকারে তুলে দিবা, তাহলেই হয়ে যাবে। যদিও এটা শর্ট কোশ্চিন, এখানে ওই রকম ভাবে কোটেশন দেওয়া লাগবে না, কিন্তু এই প্রশ্নটা লিখতে গেলে কোটেশনের মতো করে দিতে হবে, যাতে মানে যাতে ওই লাইনগুলোতে আছে এই বাণীগুলো সেগুলো তোমাদেরকে বোঝাতে হবে। অ্যাফোরিস্টিক স্টাইল, অ্যাফোরিস্টিক স্টাইল মানে হচ্ছে এখানে তিনি ইউজ করেছেন অনেক অনেক স্পিচ ইউজ করেছেন, বাণী ইউজ করেছেন এভাবে। যেমন তিনি এখানে আরেকটা বলেছেন যে হিস্টোরিস মেক ওয়াইজ ম্যান, পোয়েট উইটি ম্যান, এবং ম্যাথমেটিক্স শাটেল করে মানুষকে, ন্যাচারাল ফিলোসফি মানুষকে ডিপ, মোরাল গ্রেভ, এবং লজিক এবং রেটোরিক মানুষকে, এবং রেটোরিক মানুষকে কন্টেন্ট করে। তো এই যে এগুলো হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল, এগুলো বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের ক্লাসটা এখন কেটে যাবে, তোমরা আরেকবার জয়েন। আচ্ছা, আমি আর 10 মিনিট ক্লাস নেব 55-তে, তোমাদেরকে ছেড়ে দেবো 8:55-তে, কারণ আজকে সেকেন্ড ইয়ারের এক্সাম প্রিপারেশনের প্রথম ক্লাস হবে, তো তাই একটু ওদেরকে আগে থেকে লিঙ্কগুলো দিতে হবে সেজন্য। তো দেখো, আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হলো যে এবার আমরা আলোচনা করব এই প্রশ্নটা, যে রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং এন এক্সাক্ট ম্যান, ইলাবোরেট দিস লাইন। এটা হচ্ছে তোমার ওই ব্যাখ্যার মতো করে, তো দিস লাইন্স হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য গ্রেট প্রোজ অফ স্টাডিজ রিটেন বাই দ্য ফেমাস প্রোজ রাইটার ফ্রান্সিস বেকন। হিয়ার দ্য রাইটার হ্যাজ ভিভিডলি প্রেজেন্টেড দ্য প্রেজেন্টেড দ্য অ্যাক্টিভিটিস অফ স্টাডি, পড়াশোনার অ্যাক্টিভিটিস আর কি, বা পড়াশোনা আমাদেরকে কী করে সেই জিনিসটা তিনি এখানে আলোচনা করেছেন। এবার আমরা যদি এটা ডিসকাস করি, তাহলে এখানে দেখো প্রথমে বলছে রিডিং মেক এ ফুল ম্যান। এটা আসলেই সত্য যে রিডিং একটা মানুষকে পরিপূর্ণ করে। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে ওই সমস্ত মানুষ যারা পড়াশোনা করেনি তারা কিন্তু পরিপূর্ণ না, তাদের ভেতরে ইনফরমেশান নেই, তাদের মধ্যে ডেটা নেই, তারা অনেক জিনিস বোঝে না, অনেক জিনিস জানে না। কিন্তু এমন একটা লোক যে হয়তো পড়াশোনা জানে বা হাই স্কুল ডিগ্রি বা কলেজ ডিগ্রি বা ইউনিভার্সিটি ডিগ্রি নাই, কিন্তু সে প্রচুর পত্রিকা পড়ে বা প্রচুর বই পড়ে, তাহলে দেখবা তার সাথে গিয়ে তুমি কথা বলে পেরে উঠছো না, বা সে অনেক লজিক জানে, সব কিছুই জানে। সো এই জন্য বলা হচ্ছে যে রিডিং একটা মানুষকে ফুল করে। এরপর বলা হচ্ছে কনফারেন্সে রেডিম্যান। কনফারেন্স বলতে তুমি যত মানুষের মধ্যে গিয়ে বক্তৃতা দিবা, তুমি প্রেজেন্টেশন দিবা, ততই তোমাকে তুমি সবসময় রেডি থাকতে পারবা। রেডি থাকতে এরকম যে তোমার পড়াশোনার মাধ্যমে তুমি যে অর্জিত জ্ঞান জ্ঞানটা অর্জন করেছো, যে ইনফরমেশনগুলো, যে ডেটাগুলি তোমার মধ্যে আছে, তুমি কনফারেন্স বেশি বেশি করার কারণে, ডিসকাশন বা মানুষের কাছে প্রেজেন্ট করার কারণে তোমার এই জিনিসগুলো বারবার চর্চা হবে, এবং তুমি যেখানেই যাবে সেখানেই কিন্তু সেখানে গিয়ে 1-2 ঘন্টা তুমি বক্তৃতা দিয়ে দিতে ফেলবা। এই ক্যাটাগরির মধ্যে পড়ে হচ্ছে আমাদের যে রাজনীতিবিদ, তারা রাজনীতিবিদরা যেখানেই যাও না কেন, ঘুম থেকে উঠে আসুক আর যেভাবে আসুক না, একটা মাইক্রোফোন ধরাই দিবা দেখবা 2 ঘন্টা নাই, মানে সে বক্তৃতা দিয়ে একেবারে ভাসিয়ে ফেলেছে। তো এটা হচ্ছে ওই যে প্রথম দিনে হবে না, বাট দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশম দিন পঞ্চম 15তম দিন এইভাবে করতে করতে দেখা যাবে একটা সময় তারা প্রচুর বক্তৃতা দিতে পারে। তো এটাই বলা হচ্ছে কনফারেন্স মানুষকে রেডি করে। এবার আছে যে রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান।
ব্যাপারটা এরকম যে এমন লোক আছে যারা পড়াশোনা হচ্ছে পারে, পড়তে পারে, যেমন আমরা আমরা কি পারি, আমরা হচ্ছে আরবি পড়তে পারি, কিন্তু আমরা অনেকেই কিন্তু কোরআন পড়তে পারি, বাট অনেকেই কিন্তু আমরা লিখতে পারি না। আবার সো এই দিক দিয়ে বলা হচ্ছে যে খালি রিডিং পারলেই হবে না, এটা লিখতেও পারতে হবে। একটা ব্যক্তি, যে ব্যক্তিটা লিখতে পারে, ধরো তোমাকে পরীক্ষাগুলো কেন রিটেন হয়, পরীক্ষাগুলো রিটেন হওয়ার কারণ হচ্ছে তুমি যদি লিখতে পারো দ্যাট মিন্স তুমি পড়েছো, ইনফরমেশন তোমার ভিতরে আছে। সো ইনফরমেশন তোমার ভিতরে আছে, এটা তুমি জানাবা কীভাবে? এটা এটা হচ্ছে লিখনের মাধ্যমে। তো এই রাইটিংটা একটা মানুষকে এক্স্যাক্ট করে, একেবারে পরিপূর্ণ করে, মানে ফুল ঠিক না, ফুলের চেয়েও বেশি কিছু করে। এমনও অনেক মানুষ আছে পড়তে পারে বাট লিখতে পারে না, কিন্তু যে লিখতে পারে তাই পড়তেও পারে, আবার সে বক্তৃতাও দিতে পারবে। হ্যাঁ, বক্তৃতা দিতে পারবে, ব্যাপারটা এরকম না, প্রেজেন্টেশন দিতে পারবে, যে নিজে নিজে লিখতে পারে, অন্যের লেখা কপি করে না। আমরা যেভাবে আর কি প্রশ্ন মুখস্থ করে গিয়ে বলতে লাগাই দিলে থতমত খাবো, এই বিষয়টা এরকম না। ধরো যে লোকটা লিখতে পারে নিজের মাথা থেকে ফ্রি হ্যান্ডে লিখতে পারে, যে ফ্রি হ্যান্ডে লিখতে পারে তার মানে সে ফ্রি চিন্তাও করতে পারে, এবং চিন্তা করতে পারলে সে লোকটা হচ্ছে এক্সাক্ট মানুষ। সো এটা হচ্ছে একটা আলোচনা, যে রিডিং মেক দ্য ফুল ম্যান, রিডিং মানুষকে পরিপূর্ণ করে, কনফারেন্স মানুষকে রেডি রাখে, সে যে কোনো জায়গায় গিয়েই কনফারেন্স বা কথা বলতে পারে 2-4 ঘন্টা। আর রাইটিং একটা মানুষকে পরিপূর্ণতা দান করে, এবং এর কারণ হচ্ছে যে লিখতে পারে সে লিখা তো সেই ডাটাটা তার মাথায় আছে, সেজন্য তো লিখছে, অন্য কোথাও তো ধর মুখস্থ লিখছে, মানে এখানে কিন্তু মুখস্থ লেখার কথা বলা হয়নি। রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট বলতে আমরা যে বলতে পারি যে মুখস্থ লিখা, মুখস্থ না, এখানে যে লোকটা লিখতে পারে, ধরো যারা এই যে পত্রিকায় কলাম লিখে, তোমরা কলামের অংশ পড়ো কি না, যারা পত্রিকায় কলাম লিখে, সম্পাদকীয় লিখে, তারা কিন্তু এই হচ্ছে প্রচুর পড়াশোনা করে। সো এটা কলাম লিখতে পারবা তুমি তখনই যখন তুমি প্রচুর পড়াশোনা করবা, প্রচুর পড়াশোনা ছাড়া কলাম লেখা যায় না। রিডিং স্কিল পার্ট বিয়ে প্যারা করে লেখা যাবে কিনা, কেন যাবে না, প্যারা করে লেখা যাবে, সব কিছুতেই প্যারা করে লেখা যায়, সব কিছুতেই প্যারা করে লেখা যায়, প্যারাগ্রাফেও প্যারা করে লেখা যায়। অনেক টিচার আছে বলবে যে প্যারাগ্রাফে প্যারা প্যারা করে লেখা যাবে না, এক প্যারাতেই হবে, এগুলো ওল্ড চিন্তা ভাবনা, ওল্ড ধারণা। তবে আমাদের টিচারদের সংখ্যা যেহেতু ম্যাক্সিমামই ওল্ড, তো এই জন্য ওল্ডদের চিন্তা করে আমাকে আমাদেরকে ওইভাবেই প্যারাগ্রাফ লিখতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ আমরা একটা প্যারাতেই লেখার চেষ্টা করব, কারণ অনেক টিচার আছে যারা ওল্ড, তাদের চিন্তা ভাবনাটা ওল্ড। আচ্ছা, ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা এটা আলোচনা করি, ওই যে কনফারেন্সে ফুল ম্যান, এইখান থেকে এই আলোচনাটাই নিয়ে আসলেই এই এটা হয়ে যাবে। আচ্ছা, সো তোমাদের আর কিছু বলার থাকলে বলো, আমি ক্লাসটা আজকে এখানেই শেষ করব, তোমাদের ক্লাসটা একটু শর্ট করলাম আজকে, তোমরা আমি তো 10টায় আবার তোমাদের ক্লাস নেবো, 10টা ওটা একটু দেরি হতে পারে, হয়তো 10:15 বেজে যেতে পারে, তোমরা লাইনে থেকো এবং আমি তখন তোমাদের ক্লাসটা নিব। আজকে প্রথমবার আমরা সেকেন্ড ইয়ারের সাথে এক্সাম প্রিপারেশন শুরু করছি, তো এবং সেকেন্ড ইয়ারটা একটু ভাস্ট সিলেবাস, ওখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, যার জন্য ওইখানে একটু সময় দিতে হবে একটু বেশি। আর আজকে প্রথম দিনে এই যে এতগুলো হয়তো এখানে অনেককে আর অ্যাড করব, এটা সেটা করতে গিয়ে একটু সময় যাবে, যার জন্য আমি তোমাদেরকে একটু 10-15 মিনিট সময় চেয়ে নিচ্ছি, তোমরা 10:15-র দিকে আর কি আমি তোমাদের হয়তো বা লিঙ্ক দিতে পারবো, এর আগে দিতে পারলে আগেই দিব, তবে তোমরা 10:15 পর্যন্ত একটু ওয়েট করিও। আচ্ছা, তো তোমাদের কিছু বলার থাকলে বলো, 1 মিনিটে আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে যে গেটিসবার্গ অ্যাড্রেস, আর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, আর হচ্ছে নেলসন ম্যান্ডেলার যে ইয়েস, এই তিনটা না একই লাগে, কেন একই লাগবে, কেন? একটা হচ্ছে আফ্রিকার, একটা হচ্ছে আফ্রিকার, আর একটা হচ্ছে তোমার আমেরিকার, আমেরিকার তিনটা একরকম লাগলে তিনটার মধ্যে পার্থক্য আছে তো অনেক। যেমন একটা হচ্ছে যেটা গেটিসবার্গ অ্যাড্রেস, সেটা হচ্ছে আমেরিকার স্বাধীনতার পরে এখানে ইকুয়ালিটি, হ্যাঁ, এবং লিবার্টি, এই দুইটাকে মেনটেন করার জন্য দাস প্রথার বিলোপের একটা দরকার হয়, কিন্তু দাস প্রথা বিলোপের কারণে, বিলোপ করতে গিয়ে এই হচ্ছে তোমার গৃহযুদ্ধ বেঁধে যায় আমেরিকাতে,
এবং সেই গৃহযুদ্ধটা বাধে আরেকটা কারণ হচ্ছে আব্রাহাম লিঙ্কন নিজে একটা ব্ল্যাক পিপুল ছিলেন, কালো মানুষ, তো কালো মানুষের শাসন মেনে নিতে পারেনি হোয়াইটরা, এরকম একটা কারণে তাদের দেশে গৃহযুদ্ধ বাধে, সিভিল ওয়ার। তো সিভিল ওয়ার থেকেই মূলত গেটিসবার্গে এই এত লোক মারা যায় যুদ্ধে, এবং সেটা নিয়েই হচ্ছে তিনি ওখানে ওদের ওই যুদ্ধে যারা মারা যায় তাদের জন্য একটা কবরস্থান বানানো হয়, সেই কবরস্থানটা উদ্বোধন করতে গিয়ে তিনি এই স্পিচটা দেন। এবার আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম কি, এই প্রায় 100 বছর পর, অর্থাৎ 1860 বা 63 বা এরকম সালের দিকে, আমি আর কি একজ্যাক্ট সালটা আমার মনে নাই, তো প্রায় 100 বছর পরে এসে এই ইয়ে কি বলে মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি এসে আবার ওই ইয়ে করেন, এই যে ব্ল্যাক পিপুল এবং হোয়াইট পিপুলদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা ঘোচানোর জন্য, এটা মানুষকে বোঝানোর উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দেন যে আমরা আমাদের ফোর ফাদাররা যেই স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিল, তারা চেয়েছিল যে দেশে কোনো রকমের বৈষম্য থাকবে না, সবাই ইকুয়াল রাইটস পাবে, সেটা ধনী হোক, গরিব হোক, কালো হোক, ফর্সা হোক, সে এই পারের এই প্রদেশ হোক, ওই পারের ওই প্রদেশ হোক, যেটাই হোক না কেন সবাই ইকুয়াল রাইটস পাবে, কিন্তু আমরা এখনও সেটা দেখছি না। তো যেহেতু দেখছি না, তো আমার একটা ড্রিম আছে, আমার ড্রিমগুলো হচ্ছে এরকম এরকম এরকম, যে ব্ল্যাক পিপুল এবং সাদা পিপুলের বাচ্চারা একসঙ্গে খেলবে, খাবে, পড়াশোনা করবে, এরকম যে অনেক যে আই হ্যাভ এ ড্রিমের ভিতরে যা যা বলেছেন তাই। আর এটাতে এই যে এটাকে নেলসন ম্যান্ডেলার, যেটা নেলসন ম্যান্ডেলার স্পিচের নামটা কি আমি ভুলে গেলাম, আচ্ছা আচ্ছা লং ওয়াক টু ফ্রিডম, এটার বইয়ের নাম, এবং সেই বই থেকে স্পিচটা কালেক্ট করে এটা দেয়া। সো এই বইটাতে তিনি, তোমরা জানো যে হয়তো নেলসন জানো কিনা, নেলসন ম্যান্ডেলা তিনি 27 বছর প্রায় জেলে ছিলেন, এবং 27 বছর পরে তাকে জেল থেকে উদ্ধার করে, মানে তাকে বের করে তাকে তার যে বিদ্রোহী যে গ্রুপ বা দল, তারা দেশের আর কি শাসনভার নেয় এবং তাকে প্রেসিডেন্ট করে। সো এই যে তার জেলে যাওয়া থেকে জেলের প্রতিটা সময়ের যে কাহিনী, বা জেলের ভেতরে থাকা অবস্থা এবং বাহিরে জেল থেকে বের হওয়ার পরে তার যে অবস্থা, সেটা তিনি তার এই অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংয়ের ভেতরে তিনি এটা উপস্থাপন করেন, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে তার দেশের জনগণের প্রতি তার দৃষ্টিভঙ্গি কী, তার দেশের জনগণ কী চায়, দেশের জনগণের অনেক বিষয় তিনি উপস্থাপন করেছেন, বা তার বন্দি দশা অবস্থা থাকায় তার সাথে কেমন আচরণ করা হয়েছে, বা এই বিষয়গুলো আর কি। এখানে আলাদা, তিনটাই আলাদা, তিনটাই একে, এটা মানে এই পার্থক্যটা ঘোচানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তিনটা একই দিনে একবারে এক জায়গায় বসে তিনটা স্টোরির সামারি পড়তে হবে, এবং একটু চিন্তা করতে হবে যে আচ্ছা এটা থেকে এটার পার্থক্য কী, এটা থেকে এটার পার্থক্য কী, তাহলে এটা তোমার মনে থাকবে। আচ্ছা এবার আরেকজন অর্পা, তুমি কি যেন বলতে চেয়েছিলে? আমি বলতে চেয়েছিলাম যে এই যে প্রজেক্ট ক্ষেত্রে আমরা প্রিপারেশন কিভাবে হাইলাইট করবো, আপনি কি বলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা এক ইঞ্চ করে গেপ ইউজ করে কিংবা এরকমই হোক গেপ ইউজ করে আমরা ওটাকে হাইলাইট করতে পারবো, কিন্তু প্রজেক্ট ক্ষেত্রে যে কোটেশনটা দিতে হবে কিভাবে? ওই একইভাবে একইভাবে ওখানে ওরকম ওপরে নিচে ফাঁকা দিয়ে, যে মানে যে এই লাইনটা, এই লাইনটাই একটা কোটেশন। তোমরা যে কোটেশন মানে কি, কোটেশনের একটা মার্ক আছে, যেমন এই চিহ্নটা দিতেই হবে, এই চিহ্নটা না দিলে এটা হবে না, কিন্তু তোমাদের মার্কস পাবে না। এই যে কোটেশন মার্ক, এই কোটেশন মার্ক দুই পাশে ডাবল কমা এটা দিতে হবে, এরকম করে দিলে এবং ওপরে তুমি 1 ইঞ্চি ফাঁকা দিলে, নিচে 1 ইঞ্চি ফাঁকা দিলে, তাহলেই হয়ে গেলো। এই যে লাইনটা তুলে দিয়েছে না এখানে, এভাবে তুলে দিতে হবে। হ্যাঁ এটা কবিতার মতো হয়তো বা ইয়ে করে নাই, কিন্তু যেভাবে থাকবে বইতে সেভাবেই তোমাকে উল্লেখ এভাবে দিতে হবে। কবিতাতে যেমন পরপর পরপর করে লাইন, হয়তো দুইটা তিনটা লাইন তুলে দিলা, এই প্রজের ক্ষেত্রে এইভাবে এইরকমভাবে লম্বা করে লাইন তখন তুলে দিতে হবে, তখন আর ওইভাবে কবিতার মতো করে যে কেটে কেটে ছোট ছোট করে লাইন করবে এরকম সুযোগ নাই। এইভাবেই এই যে এখানে এই দেখো এখানে আছে না, এইভাবে উপস্থাপন করতে হবে, এটাই করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা 10 জন জয়েন করেছিলে, আর আমরা নেক্সট ক্লাস আবার 10:15 দিকে শুরু করবো, আমি এর আগে চেষ্টা করব শেষ করে দিতে ওদের, তবে যদি না হয় 10:15 ইনশাল্লাহ 10:15 সময় অবশ্যই করব। তো তোমরা সবাই ভালো থেকো, আর যারা পোয়েট্রি করবা তারা ওই পর্যন্ত একটু ওয়েট করি, ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ।